নদীতে স্নান করতে নেমে জলে ডুবে নিখোঁজ এক যুবক। তদন্তে নাকাশিপাড়া থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদিয়া নাকাশিপাড়া থানা এলাকার বীরপুর বালির ঘাটে জলে ডুবে নিখোঁজ লালমোহন শেখ নামে 16 বছরের যুবক। বীরপুর বালুরঘাট এলাকার ঘাটে বেলা 12টার সময় বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। সূত্রে খবর জানা যায়, পেশায় কাঠমিস্ত্রি, প্রতিদিনের মতো আজও স্নান করার উদ্দেশ্যে নদীতে নামে, কিন্তু স্নান করতে নেমে আর বাড়ি ফেরা হলো না এই যুবকের। এলাকার সাধারণ মানুষের দাবি, ঘটনার পর থেকে নাকাশিপাড়া থানার খবর দেওয়া হলে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করলে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। ডুবুরি এবং স্থানীয়দের জলে নামিয়ে খোঁজার চেষ্টা চলছে, যদিও এই যুবককে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখানে নদীতে কয়েকজন মিলে স্নান করতে এসেছিল, বোঝা গেল? স্নান করতে এসে তারা বাড়ি চলে গেছে এবং একটা ছেলেকে দেখছে পাচ্ছে না, কো ফোনটা চারেক হয়ে গেল। তারপর তারপরে তাদের মানে সব গ্রামে সব খবর দেওয়া হলো। খবর দেওয়ার পর অনেক ছেলে পেলে দেখলো, দেখার পর কিছু দেখতে পেলো না, তাদেরকে কিছু চিহ্ন দেখতে হয়নি। অথচ তার জামাকাপড় বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে চলে গেছে অন্য একজন ছেলে, তাকে খুঁজে পায় না এখনো। এটা কি দুর্ঘটনা না খুন বলে মনে হচ্ছে? এটা স্নান করতে গিয়ে এসে ডুবে গেছে, এটাই ঘটনা। সে কি সাঁতার জানতো? হালকা জানতো। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।